গুরুজির ২৬টি খুবই গুরুত্বপূর্ণ উপদেশ যা প্রত্যেকের মেনে চলা উচিত। নম্বর ১, প্রস্রাব করার সাথে সাথে জলপান করবেন না, না হলে কিডনি খারাপ হয়ে যাবে। নম্বর ২, পায়খানার পরপরই কিছু খাবেন না, না হলে পাইলস হয়ে যাবে। নম্বর ৩, মাঝরাতে ঘুম থেকে ওঠার পর কিছু খাবেন না, তবে জলে পেট ভরে থাকবে। নম্বর ৪, স্নান করার পরে আপনার চোখে অ্যান্টিমনি লাগাবেন না, অন্যথায় এটি আপনার চোখকে নষ্ট করবে। নম্বর ৫, রুটি জ্বালানো অবস্থায় কখনই খাবেন না, অন্যথায় শুকনো কাঁচা ময়দা পেটে চলে যাবে। নম্বর ৬, দুধ খাওয়ার পর কখনো মাছ খাবেন না, এতে আপনার স্মৃতিরোগ হয়ে যাবে। নম্বর ৭, জোর করে মলত্যাগ করবেন না, এটি আপনার অন্ত্রের ক্ষতি করতে পারে। নম্বর ৮, লোহার পাত্রে দুধ কখনোই পান করবেন না, এতে বদহজম হবে। নম্বর ৯, মাংস খেয়ে কখনো দুধ খাবেন না, এতে পেটে কৃমি হবে। নম্বর ১০, স্নান করার সঙ্গে সঙ্গে ঘুমাবেন না, এতে আপনার মস্তিষ্ক দুর্বল হয়ে যাবে। নম্বর ১১, আপনার সামর্থ্য অনুযায়ী অতিথিকে খাবার পরিবেশন করুন, অন্যথায় দরিদ্রতা চলে আসবে। নম্বর ১২, খাবার গ্রহণের সঙ্গে সঙ্গেই হাই তুলবেন না, অন্যথায় আপনার জিহা কিছু সময়ের জন্য অবশ হয়ে যেতে পারে। নম্বর ১৩, ঠান্ডা লাগলে কখনই গরম দুধ পান করবেন না, তবে খুব শীঘ্রই আপনার ঠান্ডা আরও বেড়ে যাবে। নম্বর ১৪, ভ্রমণে যাওয়ার আগে দুধের সাথে গুড় খান, এতে যতদিন আপনি ভ্রমণে থাকবেন ততদিন আপনার শরীর সজীব থাকবে। নম্বর ১৫, আপনার নাক বন্ধ হয়ে গেলে হাত দিয়ে একটি নাকের ছিদ্র বন্ধ করে শ্বাস নিন, এতে আপনার নাক অনেকটাই খুলে যাবে। নম্বর ১৬, আপনি যদি আপনার অলস শরীরকে ফিট রাখতে চান তাহলে প্রতিদিন কাঁচা পেয়ারা খান, এতে আপনার অলসতা দূর হয়ে যাবে। নম্বর ১৭, চোখের দৃষ্টি দুর্বল হলে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে সবুজ পালং শাকের দিকে তাকান, না হলে সবুজ ঘাসের ওপর খালি পায়ে কিছু সময় হেঁটে চলুন। নম্বর ১৮, অন্যের ঘরে প্রবেশের সময় নিজের চোখ ও জিহাকে নিয়ন্ত্রণ করুন। নম্বর ১৯, খরচ করার আগে নিজের আয়কে বিবেচনা করুন। নম্বর ২০, পড়া মনে না থাকলে দুধে ধনে পাতার রস মিশিয়ে ঘুমানোর আগে পান করুন, আপনি দেখবেন সহজেই পড়া মনে থাকছে। নম্বর ২১, নখের বৃদ্ধি বন্ধ করতে চাইলে একবার নখ কেটে শালকম পাতা ঘষে নিন, এতে নখ সহজে বৃদ্ধি হবে না। নম্বর ২২, ওয়াশরুমে খুব বেশি গন্ধ হলে তুত কাঠ পুড়িয়ে দিলে গন্ধ চলে যাবে। নম্বর ২৩, ঘরে পেঁয়াজ গাছ জন্মালে বিচ্ছু কোনোদিন আসে না। নম্বর ২৪, ঘরে লেবু গাছ থাকলে মশা সহজে আসে না। নম্বর ২৫, পুদিনা ও ধনে পাতা যদি ঘরে লাগানো থাকে তাহলে সহজে টিকটিকি আসে না। নম্বর ২৬, যে বাড়িতে প্রতিদিন লাল শাক ও বিট খাওয়া হয় সেই ঘরে মানুষের রক্তের কোনো কম হয় না। নম্বর ২৭, যে বাড়িতে আলু বখরা এবং অঞ্জির বেশি খাওয়া হয় সেখানে দুর্বলতার নামগন্ধ থাকে না। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।